চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং তিনি জানিয়েছেন চট্টগ্রামের জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে কমিশনকে সরকার সম্পূর্ণ সহযোগিতা করবে। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই কথা বলেন ওবায়দুল কাদের। হেদায়তুল্লাহ সীমান্তের রিপোর্ট। সোমবার সরকারি বাসভবনে চট্টগ্রাম সিটি নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। চট্টগ্রামের জনগণ যাকে খুশি ভোট দেবেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সরকার সম্পূর্ণ সহযোগিতা দেবে। এ সময় অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন এবং গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি নিজেদের পরিশুদ্ধ করার লড়াই এগিয়ে নিতে হবে জানিয়ে ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী রাজনীতি হবে শুদ্ধতার, মুক্তিযুদ্ধের চেতনার, বিজ্ঞানসম্মত। আগামী রাজনীতি হবে শুদ্ধতার, পরিশুদ্ধতার, মুক্তিযুদ্ধের চেতনা আর বিজ্ঞান মনস্কতার। যারা দেশকে পিছিয়ে দিতে চায় তাদের অপচেষ্টা ও ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। আন্দোলনের নামে বিএনপির সহিংসতা ছড়ানো, মিছিলের নামে জনগণের সম্পদ পুড়িয়ে দেয়া কোনো শান্তিপূর্ণ আন্দোলন হতে পারে না বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিএনপির কর্মসূচি দেখলে সরকার ন জনগণ ভয়ে আতঙ্কিত হয়। হেদায়তুল্লাহ সীমান্ত, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATV BD তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATV News এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATV BD তে। SATV সাথে আছি সবসময়।